ও সহমত করবে, সহমত করেও ছিল, স্বাচ্ছন্দ্যতাও করেছিল। একমাত্র ছবির শুটিং যেখানে ত্রিনা, মিম, র্যাচেল হোয়াইট, পৌলমী দাস পল্লবীদি ছিল, এতগুলো মেয়ে থাকা সত্ত্বেও এই প্রথম টালিগঞ্জের নিয়ম ভেঙে দিয়ে একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের মনোমালিন্য হয়নি। এবং শুটিং এর পর প্রত্যেকটা মেয়ের হাতে রাখি বেঁধেছে, এয়ারপোর্টে সে হাউ হাউ করে একে বলকে জড়িয়ে ধরেই কান্না মাতি যাবে, হে করতে চলে গেল যে যা। কিন্তু এই ঘটনা ঘটেছে, সেই ছবিটাকে তো আমরা দেখবই। ট্রেলার দেখেই বুঝতে পারছেন যে কী কী হতে চলেছে। তিন বন্ধু এবং তাদের তিন বান্ধবী নরক গুলজার করে দিয়েছে থাইল্যান্ডে গিয়ে। কি হতে চলেছে বেশি করেছে হচ্ছে রিনি, না রুদ্রনীলের স্পেশালিটি হলো ও যদি থাকে তো উই আর অনার্ড। না আমি অনার্ড না, আমি সব টেনশনে ছিলাম হিরণ, বাজে কথা বলো না। জোক ছাড়া যেটা বলার আর কি, আমরা অনেক বেশি এক্সাইটেড রয়েছি নিজেরা, মানে আপনাদের মতোই ছবিটা দেখবার জন্য। কারণ এতটা চাপের মধ্যে আমাদের শুটিংটা করতে যাবো, থাইল্যান্ডে খুব গরম, প্রচণ্ড মজা করছি। দেখুন, প্রেম এবং প্রেম নিয়ে অশান্তি, গার্লফ্রেন্ডের কাছ থেকে সত্যিগুলোকে লুকোনো, আমি শুধু এইটুকু বলতে পারি যে আমাদের এই গল্পের মধ্যে মানে আমার যেমন স্বপ্ন হচ্ছে যে আমার চরিত্র নাম নিতিন, প্রত্যেক গলিতে গলিতে নিতিনদের মতো দেখতে বাচ্চা থাকবে, এটা হয়তো সব পুরুষ চায়, কিন্তু কেউ বলতে পারেনি। কিন্তু নিতিন সরল তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে যে সব থেকে বেশি এই বদামিগুলোকে কন্ট্রোল করে এবং ডিসেন্ট ওয়েতে লাইভ লিড করতে বলে, হিরণ সেই চরিত্রে অভিনয় করেছে। এবং আপনারা বিশ্বাস করুন, এই ছবিতে হিরণ যেভাবে ডায়লগ ডেলিভারি করেছে অ্যাজ এ ক্যারেক্টার, যে মাপের অভিনয়টা করেছে, আমার প্রচণ্ড হিংসা হয়েছে। আমরা থাইকারি শুট তো করতাম, বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাদের প্রত্যেকের একটা ফাইনাল ডেস্টিনেশন থাকতো, মানে শুটিং প্যাক আপ যে যার চলে গেল। তারপরে হঠাৎ করে রাত্রিবেলা মানে যত সন্ধ্যে বাড়ত, যত একটু একটু এগোতো, মানে আমাদের সবাই আমরা একটা জায়গাতে হেঁটে এসে পৌঁছতাম। মানে সবাই মানে দিল্লি চলো, দিল্লি চলো, ব্রিগেড চলো, ময়দান চলো, আমাদের ছিল না ওয়াকিং স্ট্রিট, ওয়াক করতে করতে সবাই ওয়াকিং স্ট্রিটে যেতাম। রুদন পিছন থেকে বলে, কি রে হিরো তুইও, মানে যারা থাইল্যান্ড গেছেন তারা হয়তো জানেন, আর যারা, আমি চাই যে প্রত্যেক বাড়ির মাসিমা, পিসিমা, জেঠু, দাদু, যাদের জীবন ঠান্ডা হয়ে যাচ্ছে সাংসারিক সিরিয়াল দেখে, আপনারা বিশ্বাস করুন একবার ওয়াকিং স্ট্রিটে গিয়ে লাইফটাকে এনজয় করুন। আমি বড়দের বললাম, দারুণ জায়গা, ভালো থাকবেন, এনজয় করবেন। বিয়ে, প্রেম, এটা নিয়ে কী কী ঘটালা পাকাতে পারে, বিশেষ করে বন্ধুরা কী ফোরন দিতে পারে, প্লিজ এনজয় দ্য ফিল্ম।